দশরথ রঙ্গশালাকে স্তব্ধ করে দিয়ে বাংলাদেশের মেয়েদের উল্লাস, মেয়েরাও পারে, মেয়েরাই পারে। এ আনন্দ শুধু শিরোপা জয়ের নয়, নতুন ইতিহাস গড়ার। বাংলাদেশ নারী ফুটবলের এই নতুন ইতিহাস রচিত হলো একেবারে অজ পারাগা থেকে উঠে আসা একঝাঁক মেধাবী আর পরিশ্রমী তরুণীর হাত ধরে। অথচ একদিকে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামের গ্যালারি টৈটুম্বুর দর্শক, অন্যদিকে বৃষ্টি ভেজা ভারী মাঠ। সব মিলে প্রতিপক্ষের সঙ্গে আরো অনেকগুলো প্রতিকূলতাকে সঙ্গী করে লড়াই শুরু করে বাংলাদেশের মেয়েরা। সেটা জেকে বসার কিছুটা হলো শঙ্কা আছে ম্যাচের একেবারে শুরুতে, মারিয়া মান্ডার শট। এর সাথে 10 মিনিট যেতে না যেতেই তুলে নিতে হয় আগের 4 ম্যাচের পরীক্ষিত পারফর্মার সিরাজ জাহান স্বপ্নাকে। তবে বদলি হিসেবে যাকে নামান কোচ গোলাম রাব্বানি ছোটন, সেই শামসুন নাহার হতাশ করেননি। মাঠে নামার 5 মিনিট যেতে না যেতেই আস্থার প্রতিদান দেন তিনি। 13 মিনিটে মনিকা চাকমার ক্রস থেকে দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে বল জালে জড়ান বদলি ফরওয়ার্ড শামসুন নাহার জুনিয়র। ক্রস হয়েছে এবং সুযোগ, বাংলাদেশ, বাংলাদেশ লিডে, বাংলাদেশ ম্যাচের 13 মিনিটে লিডে চলে গেল। দশরথ রঙ্গশালাকে স্তব্ধ করে দিয়ে বাংলাদেশের মেয়েদের উল্লাস, মেয়েরাও পারে, মেয়েরাই পারে। তবে পিছিয়ে পড়েও খেলায় ফিরতে মরিয়া ছিল নেপাল। এর মধ্যে 37 মিনিটে ডিবক্সের সামনের ফ্রিকিক থেকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল বাংলাদেশের গোলমুখে, কিন্তু অসাধারণ দৃঢ়তায় তা রুখে দেন গোলরক্ষক রূপনা চাকমা। তবে এর চেয়েও বড় বিপদ থেকে বাংলাদেশ রক্ষা পায় পরের মিনিটেই। কর্নার থেকে পাওয়া বল নিয়ে জটলায় তৈরি হয় বাংলাদেশের গোলমুখে, সেখান থেকে খেলায় প্রায় ফিরেই গিয়েছিল নেপাল, কিন্তু গোল লাইন থেকে বেঁচে যায় বাংলাদেশ। বাংলাদেশ গোল লাইন ক্লিয়ারেন্স। তবে এই এক গোলের অনিশ্চয়তা কাটাতে মরিয়া ছিল সাবিনা সানজিদারা। 42 মিনিটে নেপালি ডিফেন্ডারদের ভুল থেকে বল পেয়ে যান কৃষ্ণা রানী সরকার। অনেকটা একক চেষ্টায় গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরওয়ার্ড। দ্বিতীয় গোলের আনন্দে মাতে বাংলাদেশ। সামনে 2-0 বাংলাদেশ, কৃষ্ণা রানী সরকার, বাংলাদেশ। সাবিনা খাতুনের বাড়িয়ে দেওয়া বল ডিফেন্সের ফাঁক গোলে কৃষ্ণার একেবারে পারফেক্ট ফিনিশিং। লিডটা ধরে রেখে দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক কৌশলেই ছিল বাংলাদেশ। তারপরও এক গোল পরিশোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দেয় স্বাগতিক নেপাল। এবং এই মুহূর্তে বাংলাদেশ সেই গোলটা কনসিড করেই ফেলল, কিন্তু সেই স্বপ্ন সফল হতে দেয়নি বাংলাদেশের মেয়েরা। নেপালকে খেলায় ফিরতে দেয় তো দূরের কথা, উল্টো আরো এক গোল আদায় করে নেয় বাংলাদেশ। বাংলাদেশ নিজেদের সেরাটা না দিয়ে বাকি সময় আর গোল না হলেও নেপালকে খেলায় ফিরতে দেয়নি বাংলাদেশ। আর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নতুন ইতিহাস গড়ার উৎসবে মাতে পুরো বাংলাদেশ। বাড়াতে চান না, বিপদ বাড়ছে না, রেফারির লম্বা হুইসেল, এই ম্যাচটা জিতে নিল বাংলাদেশ দল 3-1 গোলে। সেলিব্রেশন টাইম, প্রথমবারের মতো সাফে বাংলাদেশের পতাকা সমুজ্জ্বল হয়ে উঠছে।